উত্তর ত্রিপুরা জেলার কদমতলা বাজারে সরকারি স্টল বন্টনে অনিয়মের অভিযোগ তুলে পঞ্চায়েত কর্তৃপক্ষ ও গ্রাম প্রধানের বিরুদ্ধে জেহাদ ঘোষণা করে শুক্রবার প্রতিবাদ দেখান কদমতলা বাজার ব্যবসায়ীরা। সুষ্ঠু ও স্বচ্ছভাবে স্টল বন্টনের দাবিতে সমষ্টি উন্নয়ন আধিকারিক ও পঞ্চায়েত সচিবের নিকট জমা দেওয়া হয় ডেপুটেশন। প্রতিবাদে সামিল হওয়াতে কদমতলা থানায় মামলা দায়ের হয়েছে বিজেপি দলের বিজিত প্রার্থী দিলীপ তাঁতির নামে। সূত্রের খবর অনুযায়ী, সরকারি অর্থ খরচ করে কদমতলা বাজারে সবজি ব্যবসায়ীদের জন্য 12টি স্টল নির্মাণ করেছিল কদমতলা পঞ্চায়েত কর্তৃপক্ষ, কিন্তু সেই স্টলগুলি অর্থের বিনিময়ে সম্পূর্ণ বেআইনিভাবে বন্টনের অভিযোগ তুলে বৃহস্পতিবার দুপুরে জাতীয় সড়কের কদমতলা সবজি বাজারের সামনে রাজপথের টায়ার জ্বালিয়ে অবরোধ করেন কদমতলা বাজারের ব্যবসায়ীরা। পরে কদমতলা ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক ও কদমতলা থানার মধ্যস্থতায় অবরোধ প্রত্যাহার হয়। এরপর বাজার ব্যবসায়ীদের এক যৌথ বৈঠকে তাদের সহযোগিতার আশ্বাস দেন কদমতলা কুর্তি বিধানসভা কেন্দ্রের বিজেপি দলের বিজিত প্রার্থী দিলীপ তাঁতি। কিন্তু বৃহস্পতিবার রাতেই বাজার সভাপতি সুভাষ পাল, সম্পাদক বিভুনাথ, সবজি বাজার সম্পাদক উত্তম দাস এবং দিলীপ তাঁতির নামে দোকান পাটে হামলার অভিযোগে কদমতলা থানায় মামলা করেন নরেন্দ্রনাথ উর্ফে বাপ্পন ও পরেন্দ্রনাথ উর্ফে আবু নামের দুই ব্যক্তি। এই ঘটনার পেছনে মাস্টার মাইন্ড হিসেবে থাকার জন্য অভিযোগ উঠেছে গ্রাম প্রধান বিক্রমজিৎ নাথের বিরুদ্ধে। গতকালকে যে ঘটনাগুলো হয়েছে, আমরা এসডিএম স্যার এসেছিলেন, আমরা গিয়েছি, আলাপ আলোচনা করেছি, তারপরে আমরা আজকে ওই আলাপ আলোচনার মাধ্যমে আমরা আজকে বিজিএস স্যারের কাছে, পঞ্চায়েত সচিবের কাছে, কদমতলা আমরা ডেপুটেশন দিয়েছি। কালকে রাত্রে হঠাৎ আমরা খবর পেলাম, 8-9টার নাগাদ খবর পেলাম, আমাদের বাজারে 60 জন ব্যবসায়ী উঠে সেক্রেটারি প্রেসিডেন্ট, আমাদের কদমতলা বিধানসভার বিজিত প্রার্থী শ্রদ্ধা দিলীপ তাঁতি মহোদয় এবং সবজি বাজারের সেক্রেটারি উত্তম দাসের উপর, আমরা এই 4 জনের উপর নতুন স্টল একজন পেয়েছে, উনি হলেন নরেন্দ্রনাথ ওরফে বাপন, ওনার ছোটো ভাই পরেন্দ্রনাথ ওরফে আবু এবং কদমতলা পঞ্চায়েতের প্রধান ষড়যন্ত্র করে আমাদের এই 4 জনের উপরে ব্যক্তিগতভাবে আক্রোশ মেটানোর জন্য তারা কদমতলা থানাতে একটা জিডিএলচি করেছে। আমরা বড়োবাবুর সাথে আলাপ আলোচনা করেছি, আমরা রাত্রিবেলা এসেছি, আলাপ আলোচনা করেছি, বড়োবাবু আমাদেরকে আশ্বাস দিয়েছেন, আমরা বড়োবাবু বলেছি স্যার আমরা একটা তদন্ত করি। তারা অভিযোগ দিয়েছে ওদের নাকি আমরা সবজিগুলা আমরা এখান থেকে ওর স্টলের সামনে থেকে বলে সরিয়ে নিয়েছি। আমরা কেন ওইগুলা করতে যাবো? আমরা তো সাধারণ মানুষের জন্য কাজ, আমাদের এখানে ব্যক্তিগত কী স্বার্থ আছে? এই ধরনের মিথ্যা আশ্রয় নিয়ে ওরা ওই ষড়যন্ত্রকারী বিভিন্নভাবে রাত্রিবেলা গালিগালাজ করছে। আমরা বাবুর সাথে আলাপ আলোচনা করে আমরা আজকে আবার পাল্টা একটা অভিযোগ দিয়েছি, ওরা ওদের 3 জনের বিরুদ্ধে আমরা অভিযোগ দিয়েছি। আমাদের স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন সুষ্ঠু তদন্ত করে সেটা উনি মীমাংসার পথে অগ্রসর হবে এবং স্যারকে আমরা ধন্যবাদ জানাই। বেশ কিছুদিন আগেও কদমতলা বাজারে সরকারি স্টলখোর বন্টনে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছিল গ্রাম প্রধান বিক্রমজিৎ নাথের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও কীভাবে সে বারংবার ছাড়া পেয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে কদমতলাবাসীর মনে। অপরদিকে বাজার ব্যবসায়ীরা জানিয়েছেন, শনিবারের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর সঠিকভাবে বন্টনের উদ্যোগ গ্রহণ না করলে আগামী সোমবার থেকে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন কদমতলা বাজারে ব্যবসায়ীরা। ব্যুরো রিপোর্ট, আর ইনিউজ।